हेलो माय लवली व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज हमें अपन साथ शेयर करब जाल पैन केक। आशा करी आजकल रेसिपिटी अपन का भलो लगे, जो भलो लागे हमारे वीडियो एक लाइक दिवें और एखो जरा यूट्यूब चैनल सबसक्राइब करें प्लिज हमार चैनल सबसक्राइब करे थकबें। सो और कथा बाड़ा ना, एखन चले जाब मूल उपकरणे। एबार एखाने निये निये एक मिक्सिंग बॉल, एर मध्य दिए दिच्छी मेजरमेंट कपेर एक कप मैदा, दिए दिच्छी 1/3 कप कॉर्नफ्लावर, एबार दिए दिच्छी 1/4 कप चालेर गुड़ा, एबार दिए दिच्छी 1/4 कप चीनी, दिए दिच्छी स्वाद मतो लवण। एबार एर मध्य दिए दिच्छी एक डिम भेंगे। एबार एई सब उपकरणगुलो एक हैंड मिक्सर सहाज्ये भालोभावे मिक्स करे निच्छी। एबार एर मध्य दिए दिच्छी नर्मल तापमात्रार पानी। पानीटा एखाने एकेबारे दिब ना, अल्प अल्प करे दिए एक बैटार तैरी करे निब। अपनारा एखाने चाइले दूध यूज करते पारें। एबार एर मध्य दिए दिच्छी 2 टेबिल चामच रान्नार रेगुलर तेल। दिए दिच्छी जस्ट स्पून वेनिला एसेंस दिए आबार बैटरटा भालोभावे मिक्स करे निच्छी। এই তো ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এই ব্যাটারটাকে আমি অর্ধেকটা আরেকটি পাত্রে নিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ স্ট্রবেরি রেড কালার। রেড কালারটা দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিব। এবার এখান থেকে ভ্যানিলা ব্যাটারটা আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কেকগুলো ভেজে নিব, এজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটাকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা আমি এখানে কিভাবে করছি হয়তো আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। এবার এই প্যান কেকটাকে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি। আর এই প্যান কেকটা চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে। এই তো একটি কেক তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি রেড কালার ব্যাটারটাকে পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি আরেকটি প্যান কেক ভেজে নিচ্ছি। এই তো রেড কালারটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এই তো এরই মাঝে তৈরি করা হয়ে গিয়েছে জাল প্যান কেক। আশা করি আজকের এই প্যান কেকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আশা করি আপনারাও এভাবে বাসায় তৈরি করে খাবেন। আর কেমন হয়েছে আমাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সকলে খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।